আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর দেশে নতুন করে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি আগে থেকে আক্রান্ত আটচল্লিশ জনের মধ্যে পনেরো জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায় ঢাকার পাশাপাশি দেশের পাঁচটি স্থানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা যাবে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সবাইকে ঘরে থাকার নির্দেশে প্রায় ফাঁকা রাজধানী রাস্তা শুরুতে নির্দেশ কিছুটা ঢিলা পালন করলেও গত দুদিনে প্রশাসনিকভাবে কড়াকড়ি করায় মানুষজন ঘরেই অবস্থান করছেন জরুরি প্রয়োজন ছাড়া বেরুচ্ছেন না কেউ কাঁচাবাজার ছাড়া মার্কেটগুলো রয়েছে বন্ধ এই মুহূর্তে যাত্রাবাড়িতে আছেন আমাদের রিপোর্টার সফিল আলম সুজন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে সুজন আপনি তো রাজধানী বিভিন্ন এলাকা ঘুরছেন আপনি কেমন দেখছেন সেখানকার অবস্থা সাগর আমি আপনি জানেন যে আসলে সকাল থেকে আসলে আমি রাজধানী বিভিন্ন এলাকায় আছে আইনশৃঙ্খলা বাহিনী আসলে তৎপরা কিন্তু আমরা ব্যাপকভাবে চোখে পড়ার মতো দেখছি আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে রাস্তায় বলেন আসলে অলিতে গলিতে বলেন বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করার জন্য হচ্ছে পরামর্শ দিচ্ছে তাদেরকে বাসায় থাকার জন্য আসলে পরামর্শ দিচ্ছে তাদেরকে বলছে আসলে যতখানি সম্ভব আসলে বাসায় থাকার জন্য প্রয়োজন ছাড়া আসলে তাদেরকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে এর মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি আসলে নিম্ন আয়ের কিছু মানুষ আসলে রাস্তায় বের হয়েছে জীবিকার প্রয়োজন আসলে তারা অনেকটা বাধ্য হয়ে আসলে রাস্তায় বের হয়েছে আমি আসলে এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় আছি যা এলাকার পরিস্থিতি যদি আসলে দেখাতে যায় যে আসলে এই মুহূর্তে নিম্ন আয়ের মানুষ কিছু আছে যারা আসলে রাস্তায় আসলে বের হয়েছে জীবিকার প্রয়োজনে কিন্তু আসলে আমরা যদি আসলে দেখি একই সাথে যদি যদি দেখতে পাই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকের সাথে আসলে যারা আসলে বিভিন্ন ধরনের কার্যক্রমের পরিচালনা করছে এর মধ্যে আসলে মানুষকে সচেতন করছে এবং মানুষকে হচ্ছে কিন্তু আসলে মার্ক্স মার্ক্স দিচ্ছে এবং বিভিন্ন সময় হচ্ছে তারা বলছে ঘরে থাকার জন্য আসলে কি করছেন আসলে রাস্তায় বের হয়ে আপনাদের বিভিন্ন কার্যক্রম করছেন আমরা দেখছি এর মধ্যে আসলে কি কী কার্য কার্যক্রম আপনি আসলে রাস্তায় করছেন আসলে মূলত আইন শৃঙ্খলা ডিউটির ফাঁকে ফাঁকে করোনা ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত আমরা জনসাধারণকে সতর্ক করছি স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলার জন্য সবাইকে পরামর্শ প্রদান করতেছি প্রত্যেককে জনসমাগম এলাকা স্থান এড়িয়ে চলার জন্য পরামর্শ দিচ্ছি তাদেরকে নিজ নিজ গন্তব্য ঘরে থাকার জন্য অনুরোধ করতেছি তাদেরকে দূরত্ব বজায় রেখে সামাজিক দূরত্ব যেটা সেটা বজায় রাখার পরামর্শ দিয়ে তাদেরকে আমরা বুঝায় তাদেরকে ঘরের ভিতর থাকতে বলতেছি সরকার ঘোষিত যে কয়েকদিন বন্ধ আছে বন্ধের ভিতর তাদেরকে কষ্ট হলেও তাদের কষ্ট হলেও সামগ্রিক দেশের স্বার্থে বর্তমান বিশ্বের যে অবস্থা প্রত্যেক নিরাপত্তার আমরা দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করতেছি হ্যাঁ সাগর আপনি জানেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর আছে আসলে তারা কিন্তু রাস্তায় আছে বিভিন্ন এলাকায় আছে দেখছে আসলে স মানুষ যে সচেতনতা কিন্তু আগের থেকে আসলে কিন্তু বেড়েছে আসলে এই ছিল আসলে সর্বশেষ সংসদ টেলিভিশনে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর ছাত্রছাত্রীদের পড়াশোনা অব্যাহত রাখতে এই কার্যক্রম হাতে নেওয়া হয় রুটিন অনুসারে সকাল নয়টা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ও পরে বিজ্ঞান বিষয়ে পাঠদান করা হচ্ছে এরপর পর্যায়ক্রমে সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর পাঠদান চলবে এ সময় সবাইকে সংসদ টেলিভিশনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কেউ সকালে টিভিতে এই পাঠ গ্রহণের সুযোগ না পেলে তাদের জন্য দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাসগুলো পুনঃপ্রচার করা হবে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তারের কারণে বিশ্বজুড়ে দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে লাশের সংখ্যা এরই মধ্যে সারা বিশ্বে মৃতের সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়েছে এর মধ্যে ইতালিতেই মারা গেছে দশ হাজারেরও বেশি স্পেনের পরিস্থিতিরও কোনো উন্নতি নেই সেখানে মারা গেছে পাঁচ হাজারের বেশি মানুষ আক্রান্তের সংখ্যা তিয়াত্তর হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে এক লাখ বাইশ হাজার আক্রান্ত মানুষের মধ্যে দু হাজার সাতচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে এর মধ্যে নিউ ইয়র্কে আক্রান্ত হয়েছেন বাহান্ন হাজারেরও বেশি এদিকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে পার করছে ইরান গত চব্বিশ ঘন্টায় ইরানে নতুন একশো উনচল্লিশ জনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে হাজারেরও বেশি নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে তার বয়স সত্তর বছর মেক্সিকোতে নতুন একশো একত্রিশ সহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে আটশো মানুষ এছাড়া জাপানে নতুন আক্রান্ত হয়েছে একশো চুরানব্বই জন সেখানে সব মিলিয়ে করোনা আক্রান্ত হয়েছে দু হাজার তিরানব্বই জন করোনা ভাইরাস পরিস্থিতিতে সংকট মোকাবেলায় দেশের বেসরকারি টেলিভিশন শিল্পকে বাঁচাতে সুদমুক্ত ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রতিকৃত ড মাহফুজুর রহমান এটিএন নিউজে প্রচারিত এক টক শোতে টিভি চ্যানেল রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি এখন থমকে গেছে বাংলাদেশেও ঘোষণা করা হয়েছে দশ দিনের সাধারণ ছুটি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী দিয়েছেন নানারকম দিক নির্দেশনা এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু রয়েছে গণমাধ্যম প্রতি মুহূর্তে টেলিভিশন চ্যানেলগুলো তুলে ধরছে করোনা ভাইরাস সহ সব ধরনের খবরের সবশেষ পরিস্থিতি এমন পরিস্থিতিতে দেশের টিভি চ্যানেলগুলো অর্থনৈতিক সংকটের মুখে পড়বে বলে মনে করছেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এক্ষেত্রে সরকারের সহযোগিতা চান তিনি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা আজকে এগিয়ে আসেন এই মিডিয়াকে বাঁচান এই মিডিয়ার লোকজন লোকজনকে বাঁচান অনুদান চাচ্ছি না আমি বলতে চাই যে সরকার বাংলাদেশ ব্যাংকের আমি দৃষ্টি আকর্ষণ করে বলি আপনারা একটা সার্টেন অ্যামাউন্ট আমাদেরকে ধার্য করে দেন এই সার্টেন অ্যামাউন্টই প্রতিটা কমার্শিয়াল ব্যাংকে বাংলাদেশ ব্যাঙ্ক প্রতিটা কমার্শিয়াল ব্যাঙ্কে দিয়ে দেখ অ্যাজ এ লোন হিসাবে এখন লোন হিসাবে দিয়ে দেখ মুক্ত কোনো সুদ বাংলাদেশ ব্যাংক এই কমার্শিয়াল ব্যাংকের কাছে কোনো সুদ নিতে পারবে না এবং এটিকে খুব সহজভাবে যাতে প্রতিটা মিডিয়ার মালিকদের হাতে পোসায় যেতে পারে সহজভাবে আমরা একটি লোন চাচ্ছি এই এই ক্রাইসিসটাকে উত্তরণ করার জন্য এটি নিউজে আয়োজিত টক শোতে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের কাছে স্যাটেলাইট ভাড়া মৌকুফেরও অনুরোধ জানান তিনি আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষকে বলবো যে আপনারা আগামী যতদিন পর্যন্ত ক্রাইসিসটা কেটে না ওঠে দেশ স্বাভাবিক অবস্থায় যাতে যতদিন ফিরে না আসে ততদিন পর্যন্ত আপনারা যদি আমাদের এই এটা যদি মকুপ করে দেন তাহলে অনেক হারে আমরা আমাদের উপকৃত বেঁচে যাব মানে অনেক বাঁচা বাঁচবো কর্মী বান্ধব মিডিয়া গড়তে এবং নিয়মিত বেতন দেওয়ার ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর মাহফুজ রহমান আমাদের সবার মধ্যে একটা আতঙ্কের শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা যেটা বড় জিনিস যেটা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ